আসসালামু আলাইকুম ভিওর্স আমি হাসান আমি চায়নার হাংজু সিটিতে জেই জেং প্রভিন্সে আসি তো আমাকেও আমার বন্ধুরা সহ আমার ফ্যামিলি মেম্বার সবাই জানতে চেয়েছে যে তুমি কেমন আছো উইচ চ্যাট ম্যাসেঞ্জার ফেইসবুক সব এর মাধ্যমে জানতে চেয়েছে তো আমি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো যে এখন চায়নাতে করোনিয়া ভাইরাসের অবস্থা কেমন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাদের প্রভিন্সের নাম জেং প্রভিন্স তো জেজেং প্রভিন্স আক্রান্ত দিক দিয়ে এখন প্রায় চায়নার দ্বিতীয় প্রভিন্স হিসাবে আছে প্রথমে আছে ওহান দ্বিতীয় হুবে প্রভিন্স প্রথমে আর দ্বিতীয় হচ্ছে জেজিং প্রভিন্স আমাদের আমাদের টেম প্রায় উননব্বই জন আক্রান্ত হয়েছে তবে স্বস্তির বিষয় যে কোনো বাংলাদেশি সহ কোনো ফরেনার আক্রান্ত হয় নাই আর কেউ মারাও যায় নাই তো আমি যতদূর জেনেছি বিভিন্ন মাধ্যমে যে যারা আক্রান্ত হয়ে মারা গেছে আক্রান্ত হওয়ার পর তাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বা ষাটের ওপরই ছিল আর আক্রান্ত এখন আক্রান্ত সংখ্যা প্রায় বারো হাজার এবং মারা গেছে প্রায় একশো সত্তর জন এবং কেউ হয়তো এটা উল্লেখ করছে না যে রিকভারি হয়েছে কয়জন রিকভারি হয়েছে প্রায় একশো পঞ্চাশ জন মতন সো প্রথমে জানা যাক ভাইরাসটা কী ভাইরাসটা হচ্ছে খুব একটা মারাত্মক ভাইরাস যেটা আপনার চোখ নাক মুখ দিয়ে ছড়াতে পারে যদি আপনি হাসি ওঠেন দেখবে আশেপাশের প্রায় দু পাঁচ মিটারের মধ্যে কেউ যদি থাকে সে আক্রান্ত হয়ে যাবে যদি আপনার এই ভাইরাসটা থাকে সো এ ভাইরাসটা ছড়ালো কীভাবে এ ভাইরাসটা অনেকে অনুমান করছে যে ওহান সিটিতে তাদের খাদ্য অভ্যাস তাদের বাজার থেকে সরাই সরাইছে এবং অনেকে যেমন ইসরায়েল মন্তব্য করেছে যে চায়না অবৈধভাবে এবং গোপনীয়ভাবে জৈব রাসায়নিক একটা ভাইরাস নিয়ে গবেষণা চলেছিল এর মাধ্যমে ছড়াইছে একটা নিউজ পেপার ওয়াশিংটন নিউজ পেপারে প্রকাশ পেয়েছে তো এভাবে ছড়াইছে আর চাইনিজরা এখন অবশ্য নিউ ইয়ার চলতেছে চাইনিজরা এখন সব বিভিন্ন সিটিতে ট্রাভেলিং করতেছে তো এই কারণেই ভাইরাসটা ছড়িয়ে গেছে খুবই দ্রুত তো এবং ভাইরাসটা মারাত্মক কিনা হ্যাঁ তো আমি যতদূর জেনেছি যদিও ভাইরাসটা এখনও মেডিসিন তৈরি হয় না তারপরেও রিকভারি করছে ডাক্তাররা চাইনিজ ডাক্তাররা প্রায় একশো পঞ্চাশ জন এখন পর্যন্ত তো আমি মনে করি যে ভাইরাসটা আসলে খুব মারাত্মক না মানুষকে মেরে ফেলতে পারে এমন না কারণ রিকভারি করা সম্ভব না হচ্ছে যদিও এখনো মেডিসিন তৈরি হয় নাই কারণ এখন পর্যন্ত আমি শুনি নাই কোনো ফরেনার আক্রান্ত হয়েছে কোনো যুবক বয়সী একটা লোক মারা গেছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে গেছে তাদেরকে দ্রুত আক্রান্ত করে মৃত্যু পর্যায়ে নিয়ে যাচ্ছে সেজন্য আমি বলছি যে কোনো এটা খুব মারাত্মক একটা ভাইরাস না তবে একটাই ব্যাপার যে রুগী নিজেই জানে না সে আক্রান্ত কেমন রোগী আক্রান্ত হওয়ার চোদ্দ দিন পরে গান রোগটি শনাক্ত করা সম্ভব সো চাইনিজ ডাক্তাররা এটাই প্রথমত চেষ্টা করছে যে আক্রান্ত হওয়ার দুই একদিনের মধ্যেই মানে শনাক্ত করা সম্ভব হয় রোগটি হয়েছে প্রথমত এর এক আর দ্বিতীয়ত তার আক্রান্ত হওয়ার পর সাথে সাথে তাকে মেডিসিন দেওয়া যায় এই জন্য চাইনিজ সরকার বিলিয়ন বিলিয়ন টাকা ই করছে ইনভেস্ট করছে এবং রিসেন্টলি গতকাল জ্যাকমা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা এগারো বিলিয়ন ডলার ইনভেস্ট করছে এই মেডিসিন তৈরি করার জন্য সো চাইনিজ সরকার খুব দ্রুত চেষ্টা করছে এটা প্রতিরোধ করার জন্য এখন প্রতিরোধ করার জন্য আমাদেরকে আমাদের ইউনিভার্সিটি থেকে কিছু দিক নির্দেশনা দিয়েছে যে কীভাবে তোমরা এই রোগটা প্রতিরোধ করবে রিসেন্টলি আমাদের মার্কস দিয়েছে ইউনিভার্সিটি থেকে এবং আমাদের আপনারা হয়তো জানেন যে উই চ্যাটটা অনেক পপুলার চায়নাতে এবং উই চ্যাটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমাদেরকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট থেকে যে কিভাবে কি করতে হবে ফর এক্সাম্পল আমাদেরকে বলছে যদি তোমরা খুবই প্রয়োজন ছাড়া বাইরে না যদিও বাইরের সব দোকানপাট বন্ধ এখন শুধু খাদ্যের দোকানগুলো ছাড়া যদি যাও বাইরে তাহলে মাস্ক অবশ্যই পরবা যতটুকু পোশাক বেশি পোশাক পরিধান করা যায় আর দ্বিতীয়ত আসার পর সাথে সাথে হাত পরিষ্কার করে ফেলবা আর কোনোভাবে হাত ছাড়া নাক মুখ এভাবে মোছা নিষিদ্ধ কারণ এটা হাতের মাধ্যমে থেকেও ভাইরাসটি আক্রান্ত হতে পারে এবং আজকে শুক্রবার ছিল মসজিদে আমাদের যেতে নিষিদ্ধ করেছে যে কোনো জামাতে সালাত আদায় হবে না কারণ এটা আসলে গ্যাদারিং লোকজন হলেই ভাইরাসটা সরানোর সম্ভাবনা বেশি রয়েছে এবং হ্যান্ডশেক করতে নিষেধ করেছে আমাদের ইউনিভার্সিটি থেকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করা নিষেধ করে দিয়েছে তো আমরা সেজন্যই রুমের ভিতরেই আসি আলহামদুলিল্লাহ অনেক সেফ আছি কোনো সমস্যা নেই তবে খুবই প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাচ্ছি না ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি যে চাইনিজ সরকার খুবই দ্রুত এর সমাধান করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা খুব সমাধান আসবে সো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এই বিষয় নিয়ে আরও একটু আলোচনা করবো এবং আমরা কীভাবে আছি তার আপডেট জানাই দেবো ইনশাআল্লাহ